আপনারা জাসুসকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এত ভাইব্রেন্ট করেছেন যে অনুপ্রেরণায় এখন আমিও রাজনৈতিকভাবে অনুপ্রাণিত। সবাই এই সুযোগ সবসময় থাকে না, এই সুযোগ আমাদের সামনে এসছে। আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব এবং আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব। আমারও মনে হচ্ছে যে যে জাসুসকে আমি দেখেছিলাম আজ থেকে 44 বছর আগে, আমার সুযোগ হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও আমি এই জাসুস নিয়েও আলোচনা করেছি। একটা সময় গেছে যখন আন্দোলন হতো, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, তখন আমার সিনেমার অফিসটা ছিল জাসুসেরই একটি অঙ্গ সংগঠনের দপ্তর। সেখানে যারাই জাসুস করতেন, যারাই বিএনপি করতেন, যারাই সংগ্রাম করতেন, যারাই আন্দোলন করতেন, আমার দরজা খোলা থাকতো। আমি নির্ভীকভাবে, আমি কোনো রকম ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমার ঘর সবসময় খোলা থাকতো। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের লোক হোক, যুব সম্প্রদায়ের লোক হোক, যেখানকার লোকে হোক না কেন, আমি সেখানে চেষ্টা করতাম তাদের সঙ্গে সহযোগিতা করার। সেই লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, আপনাদের সামনে এখন সুযোগ এসেছে, আপনারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের রাজনৈতিক দল বিএনপিকে সহযোগিতা করে জাসুসের যার যার অবস্থান থেকে আপনারা ভূমিকা রেখে সেই জায়গায় আপনারা আমাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন, ইনশাল্লাহ আপনারা সবাই মহিমান্বিত হবেন। আমি একটা কথা শুধু বলতে চাই, আমি রাজনৈতিক কোনো আলোচনা করব না, আমাদের রাজনৈতিক নেতা আছে তাদের কাছে শুনবো। আমি যেহেতু সংস্কৃতির লোক, আপনাদেরকে কিছু কথা আমি মনে করিয়ে দিতে চাই। সংস্কৃতির সংগ্রামে, সংস্কৃতির সঙ্গে যারা জড়িত থাকেন তারা মনে রাখবেন যে এদেশে যখন ভারতে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু সংস্কৃতির মানুষরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল। 69-এর যে গণ আন্দোলন হয়েছিল, তখন একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন জয়ীরায়ন, নাম ছিল জীবন থেকে নেয়া। সেই ছবি এতটাই আন্দোলনে সহযোগিতায় করেছিল, সহযোগী ভূমিকা পালন করেছিল, যে সেই ছবি দর্শকদেরকে উদ্বেলিত করত এবং তাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সাহায্য করত। আমরা মুক্তিযুদ্ধের দিকে যদি তাকাই, তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত অনুষ্ঠান হতো, যে সমস্ত গান হতো, দেশাত্মবোধক গান হয়েছে, সেখানে চরমপত্র একটি অনুষ্ঠান হতো, সেগুলো শুনে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা অনুপ্রাণিত হতেন। এবং সেই লক্ষ্যে আজও আপনারা যারা এই জাসুসের সঙ্গে জড়িত আছেন, আপনারা সেই ভূমিকায় চলে যান। আপনারা স্লোগান মিছিলের পাশাপাশি সংস্কৃতিতে আপনারা সেখানে দেশাত্মবোধক গান, সেই ধরনের নাটক, সেই ধরনের সিনেমা, সেই ধরনের কন্টেন্ট তৈরি করে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন ইউটিউব, ফেসবুক, সেসব জায়গায় দিয়ে আমরা যারা আন্দোলনে রত আছি, আমরা যারা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমরা সেই লক্ষ্যে যেন পজিটিভ একটা কন্ট্রিবিউশন করতে পারি, আপনারা সবাই সেই চেষ্টা করুন। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করেছি, আর বর্তমানে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক তারেক রহমান, তার সঙ্গেও আমি এই বিষয়ে আলোচনা করার সৌভাগ্য আমার হয়েছিল। সুতরাং আমি এই জাসুসের আদ্যপ্রান্ত সব কিছুই আমার জানা আছে। আজকে এই জাসুসের মঞ্চকে যারা আলোকিত করছেন আমি গৌরবান্বিত ফিল করছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকের প্রধান অতিথি আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক এবং জাতীয় নির্বাহী কমিটির স্ট্যান্ডিং কমিটির উনি সবচাইতে সিনিয়র মোস্ট সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, এবং তরুণদেরকে নেতৃত্ব দিয়ে যিনি একটি ইতিহাস সৃষ্টি করেছেন সেই সাবেক মন্ত্রী এবং বরকতুল্লাহ ভুলু ভাই, আরও রয়েছেন পেশাজীবীদের সংগঠনের অন্যতম সদস্য সচিব কাদের গনি, সাংবাদিক কাদের গনি, আর যারা রয়েছেন তারা তো আমাদেরই পরিবারের চন্দন প্রিন্স, এদেরকে সেই ছোটবেলার থেকেই দেখে আসছি, এখন ওরা অনেক বড় হয়ে গেছে, মঞ্চকে আলোকিত করছে, আমি গৌরব অনুভব করছি।
আপনারাও তাদেরকে ফলো করবেন। আপনারা যারা মঞ্চের ওপাশে বসে আছেন, আপনাদের সংগ্রাম, আপনাদের ত্যাগ, এই সব কিছুকে ইভ্যালুয়েট করেই কিন্তু একসময় আপনারাও এই মঞ্চকে আলোকিত করবেন। জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মেগা স্টার খ্যাত চলচ্চিত্র নায়ক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল বক্তব্য নিয়ে আসছেন। আমাকে ওখানে দেখলাম অতিথি, আসলে তো আমি অতিথি না, আমি জাসাসেরই ঘরের এই পরিবারে, এর আগের কমিটিতেই তো আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তা আমার একটা প্রমোশন, আমি এখন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এই প্রমোশনধারী আরো মঞ্চকে আলোকিত করছে, এরকম এই পরিবারের আরো অনেক সদস্যই আছেন। আপনারা যারা এই জাসাসকে নেতৃত্ব দিয়ে আজকের এই অবস্থানটা তৈরি করেছেন, তাদের সবাইকে আমি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জাসাসকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এত ভাইব্রেন্ট করেছেন, যে অনুপ্রেরণায় এখন আমিও রাজনৈতিকভাবে অনুপ্রাণিত। আমারও মনে হচ্ছে যে যে জাসাসকে আমি দেখেছিলাম আজ থেকে 44 বছর আগে, আমার সুযোগ হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও আমি এই জাসাস নিয়েও আলোচনা করেছি, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করেছি, আর বর্তমানে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক তারেক রহমান, তার সঙ্গেও আমি এই বিষয়ে আলোচনা করার সৌভাগ্য আমার হয়েছিল। সুতরাং আমি এই জাসাসের আদ্যপ্রান্ত সব কিছুই আমার জানা আছে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আমিনুল হক, উপস্থিত আছেন জাসাস নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক স্বপন চৌধুরী, উপস্থিত আছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু সহ অনেক নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে